সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। এই বিধিনিষেধের মধ্যে চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে ঘরের বাইরে বের হওয়া মানুষ দিচ্ছেন নানা ধরনের অজুহাত। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন বেশিরভাগ মানুষ, সেই সাথে স্বাস্থ্যবিধিও মানছেন না। এ ব্যাপারে তাদের রয়েছে চরম অনীহা। এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা এবং যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। আজকে আমরা দর্শক কথা বলতে চাই বিধি নিষেধ দেখতে ঘরের বাইরে অনেকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। ডাক্তার কানিজ সাবিহা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। কঠোর বিধিনিষেধ, আমরা বলছি মৃত্যুর সংখ্যা এখন আজকেও 101 জন, গতকালও সেই একই সংখ্যা ছিল। এমন একটি অবস্থায় সংক্রমণ প্রতিদিন বাড়ছে, খুবই ভয়াবহ একটি অবস্থার মধ্যে আমরা আছি। এরকম সময় যখন কঠোর লকডাউন দেওয়া হলো, বলা হচ্ছে ঘরের মধ্যে থাকতে, আমরা একটু জানতে চাই আপনি যে এখানে আছেন সেই জায়গার আসলে কি অবস্থা, মানে রংপুরের কি অবস্থা দেখছেন? আমরা তো বলছি যে সারা জায়গায় মানুষের অনীহা আছে, রংপুরের মানুষরা কেমন, কতটা স্বাস্থ্যবিধি মানছে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে রংপুর শহরে লকডাউন মোটামুটি পালন করা হচ্ছে। এখানে বিভিন্ন স্টপেজগুলোতে মেট্রোপলিটন পুলিশ টহল দিচ্ছেন। তারা হচ্ছে সাধারণ মানুষ যারা বিনা কারণে যাতায়াত করছেন তাদেরকে আটকাচ্ছেন এবং তারা তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। রংপুর জেলায় মেট্রোপলিটন পুলিশ হচ্ছে মুভমেন্ট পাস চালু করেছে। যাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের খুব জরুরি প্রয়োজন তারা এই পাস এর মাধ্যমে তাদের কেনাকাটা বা অন্যান্য কাজকর্মে বাইরে বের হচ্ছেন। কিন্তু রংপুর জেলায় বিভিন্ন উপজেলায় গ্রামগুলোর অবস্থা এত ভালো নয়। সেখানে মানুষ আসলে অনেক খুব বেশি সচেতন নয়। তারা হচ্ছে এই লকডাউনটা ঠিক মতো মানছে না, তারা মাস্ক পরছে না। বিশেষ করে তরুণ প্রজন্মের যে ছেলেগুলো রয়েছে এরা তো সচেতন হওয়ার কথা, এরা তো শিক্ষিত। কিন্তু আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে যে রংপুর শহরে বয়স্ক মানুষের তুলনায় হচ্ছে ছেলেপেলেরা আসলে ঘরের বাইরে বেশি যাচ্ছে, বিনা কারণে যাচ্ছে, তারা স্বাস্থ্যবিধি মানছে না। এবং তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের ঘরে যারা বয়স্ক লোক রয়েছে তাদেরকে নিরাপদ রাখার জন্য তোমরা অবশ্যই ঘরের বাইরে যাবে না, এবং যদি নিতান্ত প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয় তাহলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে। আর আমাদের দেশের পরিস্থিতি যেরকম, আমাদের রংপুর জেলার করোনা পরিস্থিতি অনেকটা খারাপ। আমাদের গত 15 দিন আগেও এখানে করোনায় আক্রান্তের হার 10%-এর নিচে ছিল, কিন্তু গত 15 দিনের মধ্যে এই হারটা 17 থেকে 22%-এর মধ্যে উঠানামা করছে। কোনোদিন দেখা যায় 17%। মানে একই চিত্র আসলে সারা দেশেই। যে সংক্রমণের কথা বলছিলাম, মৃত্যুর কথা বলছিলাম, সেই ঝুঁকি এবং সংক্রমণের সংখ্যা দুটোই বাড়ছে। ডাক্তার কানিজ, আবারও আপনার কাছে আসবো। প্রশাসনের তৎপরতা আসলে কতটা দেখছেন এবং প্রশাসন দিয়ে আসলে মানুষকে ঘরের মধ্যে রাখা যায় কিনা আপনাদের অভিজ্ঞতা কি বলে সেটি জানবো। তার আগে যেতে চাই ডক্টর আহসান আলম, আপনার কাছে, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাছে জানতে চাই আপনাদের, আমরা বলি যে যারা জনপ্রতিনিধি আছে তাদের সেই পাওয়ারটি আছে অন্তত মানুষকে ঘরে রাখার, কতটা পারছেন আসলে ঘরে রাখতে? ধন্যবাদ আপনাদের প্রোগ্রামে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যে কথাটা জিজ্ঞেস করলেন যে প্রশাসনের ভাই বন্ধুরা বা আমরা যারা জনপ্রতিনিধি আমাদের হাতে কিছু করার মতো ক্ষমতা আছে যে মানুষকে ঘরে রাখার, অ্যাকচুয়ালি কথাটা আপনাদের একদিক থেকে সত্যি যে আমাদের কথাটা আমাদের যে ভক্তরা যারা আছে, আমাদের যারা ভোটাররা আছে, যে আমাদের যে কর্মী যারা আছেন তাদেরকে হয়তো আমরা একটা ইনস্ট্রাকশন দিলে তারা ইনস্ট্রাকশনটা হয়তো বা মানেন, কিন্তু আপামর জনগণ তারা কিন্তু সকলে কিউরিয়াস। আমাদের বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি কিন্তু সবাই, আমরা সকলেই খুবই কৌতূহলী মানুষ। আমরা করোনাকালীন সময়েও আমরা জানি কঠোর লকডাউন, প্রশাসনের ভাইরা আছেন। আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় উনি বললেন যে এভাবে করে লোকজনের বেপরা চলাফেরার কারণে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। আমরা যখনই মানুষকে বলি, আমরা যখন রাস্তায় বের হই তখন আমাদের কথা শুনে লোকজন ঘরে চলে যায়, বা ঠিক তার পরের মুহূর্তে দেখা যাচ্ছে যখন আমরা আবার চলে যাই, শুধুমাত্র তরুণরা বলবো, আমি অনেক জায়গায় দেখতে পেরেছি যে মুরব্বীরা, যেমন ধরেন লোকাল চার স্টলে বা মসজিদে যে সকল যে ভিড়টা হচ্ছে এটা কিন্তু সকল মুরব্বী শ্রেণীর লোকেরাই করছেন, এবং এদেরকে বলে বোঝানো যায় না। এদেরকে বললে অনেকেই বলেন যে না, আমাদেরকে আল্লাহ নামাজ পড়লে, মসজিদে যে নামাজ পড়লে আমাদের করোনা হবে না, এই মন মানসিকতাটা থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য সরকারের যে পদক্ষেপ, যে কঠোর লকডাউন, আমি এই কঠোর লকডাউনটাকে সাধুবাদ জানাই। যদি আরো আগের থেকে একটু স্ট্রিক্টলি করা যেত, আমি মনে করি এখন যে বর্তমান করোনা সংক্রমণের হার, এটাকে আরো কন্ট্রোল করা যেত। এখনো পর্যন্ত আমরা যখন রাজপথে নামি দেখি যে মানুষের ভিড়, তারা কৌতূহলী মানুষ, নট নেসেসারিলি তারা কিছু কেনাকাটা করতে যাচ্ছে বা কোনো কাজে যাচ্ছে, জাস্ট কৌতূহলী মানুষ দেখতে বের হচ্ছে যে রাস্তায় কি অবস্থা। জি ডক্টর আহসানুল, আরেকটা বিষয় বলবেন কিনা, প্রশাসনের তৎপরতার কথা বলছিলাম, প্রশাসনের পক্ষে আসলে কতটা সম্ভব, মানে সারাক্ষণ মনিটর করা? আমরা তো এমনিতেই জনবহুল একটি দেশ এবং প্রত্যেকটি জায়গায় সে একই অবস্থা, প্রশাসনের জনবল সংকট আছে, ফলে প্রশাসনের পক্ষে আসলে কতটা মানে করতে পারছে বা প্রশাসনের পক্ষে কতটা সক্ষমতা আছে 24 ঘন্টা তাদেরকে মনিটর করা এবং ঘরের ভিতরে রাখা? আপনার এলাকার কি অবস্থা? একদম খুবই ভালো কথা বলেছেন যে আমরা একটি ঘন বসতি দেশ, 16 কোটি প্লাস এর একটি জনসংখ্যার দেশ আমাদের। সেখানে পুলিশ ভাইদের বাহিনী, প্রশাসন বাহিনী কিন্তু খুবই সংখ্যায় অপ্রতুল। তো তার মধ্যেও দেখা যাচ্ছে যে যেহেতু সরকার কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, প্রশাসনের ভাইয়েরা এবং কিন্তু আমরা সকলে যখন সম্মিলিতভাবে রাস্তায় কাজ করি, এটা একটা এফেক্ট আছে। তারপরেও আমি বলবো যে জনগণের সচেতনতাটাই সবচেয়ে বড় ভূমিকা এখানে পালন করবে। প্রশাসনের ভাইরা বলেন, রাজনৈতিক লোকজন বলেন, আমরা যদি নিজেদের সতর্কতা না অবলম্বন করি, নিজে সুস্থ থেকে পরিবারের এবং আমাদের আশেপাশের প্রতিবেশীদেরকে সুস্থ রাখতে সহযোগিতা না করি, প্রশাসনের ভাই দিয়ে আপনি কতক্ষণ আর এক মানুষকে জোর করে ঘরে রাখতে পারবেন? মানুষের মন মানসিকতার পরিবর্তন আসতে হবে। মানুষকে বুঝতে হবে যে আজকে আমাদের এই করোনাকালীন সময়ে বেঁচে থাকার জন্য মেইন উপায়টাই হচ্ছে ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে থাকা, এবং যথাসময়ে যার যার টাইম অনুযায়ী রেজিস্ট্রেশন করে করোনা ভ্যাকসিনটা অবশ্যই গ্রহণ করা। জি ডক্টর আহসানুল, এই প্রশ্নটি তাহলে থেকে যে আপনি বলছিলেন যে সচেতনতার কথা, যেটি ডাক্তার কানিজও বলছিলেন যে এটির আসলে বিকল্প নেই, প্রত্যেককে অন্তত নিজের জীবনকে সেফ রাখার জন্য, কিন্তু সেই একটি জায়গায় আমাদের ঘাটতি থাকে, মানে সেই সচেতনতা আসলে আমরা কিভাবে করব, সেটি আমরা কঠোর অবস্থানে গিয়ে পারছি না, সেটি কোনোভাবেই আসলে পারছি না, মানে লকডাউন দেখতে ঘর থেকে মানুষ বের হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে তাদের সচেতনতার জন্য আসলে আমাদের কি করণীয় আছে? একটা বিরতি সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আপনাদের কাছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে সময় হয়েছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, মানচিত্রে আজকে আমরা আলোচনা করছি বিধি নিষেধ দেখতে ঘরের বাইরে অনেকে। কথা বলতে যুক্ত আছেন রংপুর থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কানিজ সাবিহা, যুক্ত আছেন কুমিল্লা থেকে মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। স্বাগত জানাচ্ছি আবারও দুজনকে আমাদের আজকে মানচিত্রে। ডাক্তার কানিজ, এই বিষয়টি একটু বলবেন কিনা, আপনার এলাকায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন সেটি, এবং সেই সঙ্গে এও বলবেন এই যে আমরা সচেতনতার কথা বলছি, প্রতিদিনই গণমাধ্যমে এই কথাগুলো আমরা শুনছি, বিশেষজ্ঞরা বলছেন সচেতন হতে হবে, সচেতন হতে হবে, সচেতন হতে হবে, এটি আসলে কি করে সম্ভব? প্রশাসন দিয়ে সম্ভব হচ্ছে না, মানুষকে সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সম্ভব হচ্ছে না, আপনার কি পরামর্শ, কিভাবে সম্ভব আসলে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আইন দিয়ে কোনো কিছু ঠেকানো সম্ভব নয়, যেহেতু এটা একটা মহামারী বা অতিমারী, এটাতে অনেক লোকজন আক্রান্ত হচ্ছে, মানুষ নিজেকে সচেতন করতে হবে। তবে আশার কথা হচ্ছে যে রংপুরের কিন্তু এই বয়স্ক জনগোষ্ঠী খুব একটা বাইরে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে যারা যেভাবে বোঝে আমরা তাদেরকে সেভাবে বোঝানোর ব্যবস্থা করেছি। আমরা প্রত্যেকটা মসজিদে হচ্ছে হুজুরদেরকে বলেছি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে যেন তারা করোনা সম্পর্কে যারা নামাজ পড়তে আসে মুসল্লিদেরকে বোঝান, এবং আমরা এখানে রংপুরে অবশ্য আমাদের প্রশাসন খুবই তৎপর, এরকম বয়স্ক জনগণকে খুব একটা ঘরের বাইরে দেখা যাচ্ছে না। এবং এই যে যারা আমাদের এখানে যারা তরুণ আমি বললাম, এরা বেশিরভাগ ঘরে বাইরে যাচ্ছে, এদেরকে আসলে আরো কিভাবে মোটিভেশন করা যায় আমরা চিন্তা করছি। আমরা সরকার তো খুবই সচেষ্ট, আমরা মাইকিং করছি, আমরা বাজারে বাজারে গিয়ে লিফলেট বিতরণ করছি, আমরা রাস্তায় কোনো যুবককে পেলে বা কোনো ছেলেকে পেলে আমরা তাকে সচেতন করার চেষ্টা করছি। রংপুরের পরিবেশ আসলে অতটা খারাপ নয়। এখন সারা দেশের জনগণকে মোটিভেশন করার জন্য কি করা উচিত, এটা হচ্ছে যে এলাকা ভিত্তিক নির্ভর করবে। সেটা আসলে জনগণ, এক একজন মানুষ এক একটা জিনিসকে বিশ্বাস করে, তারা হচ্ছে তাদের কথা শুনতে পছন্দ করে। আমাদেরকে এটাই বিবেচনা করতে হবে যে কোন বয়সের জনগণ এবং কোন এলাকার জনগণ কাকে দ্বারা মোটিভেশন করলে সে মোটিভেটেড হবে বেশি। আমাদের সেই জায়গাগুলো চিন্তা করে হচ্ছে যে তাদেরকে মোটিভেশন এভাবেই দিতে হবে। আমার মনে হয় যদি এভাবে দেয়া যায় যে একটা, তাহলে হচ্ছে যে আমরা আমাদের এই লকডাউনটাকে সার্থক করতে পারবো। শুধুমাত্র পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন দিয়ে এটা কোনোভাবেই সম্ভব হবে না বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ ডাক্তার কানিজ। মোটিভেশনের কথা আপনি বলছেন, ডক্টর আহসানুল আলম আপনার কাছে কি মনে হয়? মোটিভেশনের কথা যদি বলতে চাই তাহলে তো সেই প্রথমে যে প্রসঙ্গটি টানলাম যে আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি, আপনার সেই পাওয়ারটি রয়ে গেছে। আপনি কি মনে করেন আর কাকে কাকে ইনভলভ করা প্রয়োজন আসলে এই মোটিভেশনের ক্ষেত্রে এবং মানুষকে সচেতনতার তৈরির ক্ষেত্রে মানুষের মধ্যে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে যে ডক্টর কানিজ আপা যে কথা বললেন যে মসজিদে মসজিদে ইমামদের মাধ্যমে বার্তা পৌঁছানো, আমি আপনাকে একটু দুঃখজনক ভাবে জানাতে চাই যে অনেক জায়গায় অনেক মসজিদেই কিন্তু এই জিনিসটা আমরা বলার পরে, প্রশাসনের পক্ষ থেকে জানানোর পরেও কিন্তু তারা সঠিকভাবে নিউজটা পাঠায় না। তারা বলে থাকেন যে যারা ইসলামের ইমানদার লোক, যারা নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, সঠিক সময় মসজিদে যান, জামাতের সাথে নামাজ পড়েন, তাদের নাকি করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে মানুষদের ভিতরে যারা সমাজকে নেতৃত্ব দেয়, যেমন ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ বা ইসলামিক পন্থা চিন্তা করেন তাহলে মসজিদের ইমামগণ, যদি হিন্দুদের চিন্তা করেন তাহলে মন্দিরের যে সকল পুরোহিত আছে তারা, এরা যদি সঠিকভাবে সমাজকে, যদি তারা তাদের যেসব ভক্তরা আছে, আমি যেমন আমার রাজনৈতিক দলের ভক্তদেরকে, আমার দলের নেতৃবৃন্দদেরকে, আমি তাদেরকে, সংগঠনের লোকজনদেরকে আমি বলতে পারি যে আপনারা এইভাবে নিয়মতান্ত্রিক মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার লকডাউন মেনে ঘরে থাকেন, 7 দিন কঠোর লকডাউন দেওয়া হয়েছে, আপনার ঘরে থাকেন, তারা হয়তোবা মানবে। সেটাই আমাদেরকে সঠিকভাবে নিউজটা এবং যেই মাধ্যম দিয়ে যার কাছে যে মেসেজটা পৌঁছানো যায় সে প্রক্রিয়াটাকে আমাদের অবলম্বন করতে হবে। আমি দুইটা সিস্টেম, আমি সমাজ ব্যবস্থা একটা সিস্টেমে খুবই আন্তরিকভাবে বিশ্বাস করি। সমাজ কাজ করে ইনসেন্টিভ অথবা পানিশমেন্টের বেসিসে। কাউকে আপনি হয়তো পুরস্কৃত করবেন একটা কাজ করার জন্য অথবা না করার জন্য, সঠিকভাবে তাকে আপনারা তাকে শাস্তি দিবেন। তো আমাদের এখন সমাজে পুলিশের বা প্রশাসনের ভাইরা যে ব্যবস্থাটা নিচ্ছে, যে রাস্তায় বের হলে তাদেরকে ধরে ফাইন করছে বা মোবাইল কোর্ট করা হচ্ছে, সেই ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা এক প্রকার কাজ করছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শক্তের ভক্ত নরমের জম, যে কথাটা বলা থাকে। আমরা যতটা শক্ত হচ্ছি, যতটা কঠোর হয়েছি, এবারে লকডাউনটা কিন্তু আমরা গতবারের লকডাউন থেকে আরো বেশি সফলতা দেখছি। আমি কিন্তু রাস্তাঘাটে গতবারের লকডাউনে যেরকম দেখেছিলাম একদমই ঢিলেঢালা ভাব, বাজারে অনেক ভিড়, তার থেকে কিন্তু তুলনামূলকভাবে এবারে লকডাউনটা সাকসেসফুল। আর যদি ইনসেন্টিভ বেসও দেওয়া যায় যে আপনারা যদি ঘরে থাকেন, ঘরে থেকে যদি আমরা মোবাইলের অ্যাপের মাধ্যমে কোনো কিছু ডেভেলপ করতে পারি, যে মোবাইলের অ্যাপে ঘরে বসে থেকে কোনো কর্ম আপনারা করে আপনাদের নিজেদের টাইমটা ইনভলভ থেকে সেখানে কোনো ইনসেন্টিভ পেতে পারেন, কোনো পুরস্কৃত পেতে হতে পারেন, তাহলে আই থিঙ্ক যে তরুণ প্রজন্মের যে ভাই বন্ধুদের কথা বললেন ডক্টর কানিজ, যে এদেরকে ঘরে রাখা বা একটা জায়গায় আবদ্ধ রাখা যেখানে সে বসে কিছু ফ্রুটফুল কাজ করবে, যে কাজে বিনিময়ে সে কিছু রিটার্ন পাবে, অ্যাওয়ার্ড পাবে, রিওয়ার্ড পাবে, আমার মনে হয় তাদেরকে ঘরে রাখা সম্ভব। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আহসানুল আলম। এবং এটিও আসলে বলছি, আপনি যেহেতু জনপ্রতিনিধি, বারবার সে একই কথা বলছি, আপনার সেই সুযোগটি রয়েছে নিশ্চয়ই। আপনার এলাকায় যারা এই ভালো কাজটি করবে, স্বপ্রণোদিত হয়ে ঘরে রাখার কাজটি করবে, নিশ্চয়ই আপনারা তাদেরকে পুরস্কৃত করবেন এবং সেভাবেই আমরা এই সচেতনতার জায়গাটি অনেক বেশি স্ট্রং করতে পারবো। ডাক্তার কানিজ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আহসানুল আলম আপনাকেও আমাদের আয়োজন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। সঙ্গেই থাকবেন ডিবিসি।